নমস্কার বন্ধুরা ডিজিটাল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বেতন কত পাবেন বয়স সীমা কত হতে হবে আবেদন পদ্ধতি কি রয়েছে এবং আবেদনের শেষ তারিখ ও নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে চাকরি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তো পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে বেঞ্চ ক্লার্ক হাউস কিপার ও হাউস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে এক বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে এবং যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো প্রথম যে পদে আপনাদের নিয়োগ করা হয়েছে সেটি হলো হাউস এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া আপনি এই পদে চাকরি পেলে বেতন পাবেন প্রতি মাসে বারো হাজার একশো টাকা পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হল হাউস কিপার এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া আপনি এই পদে চাকরি পেলে বেতন পাবেন প্রতি মাসে বারো হাজার টাকা পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হল বেঞ্চ ক্লার্ক এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনি এই পদে চাকরি পেলে বেতন পাবেন প্রতি মাসে প্রতিশো টাকা পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি এলডিসি কাম টাইপিস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এছাড়া আপনি এই পদে চাকরি পেলে বেতন পাবেন প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হলো কাউন্সিলার এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিওলজিতে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনি এই পদে চাকরি পেলে বেতন পাবেন প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা তো পরবর্তী যে পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটি হলো ডিসিপিউ কাউন্সিলার এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি এবং ফিজিওলজিতে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ আপনি এই পদে চাকরি পেলে বেতন পাবেন পনেরো হাজার পাঁচশো টাকা তো এই সমস্ত পদে আবেদন করার জন্য সরাসরি আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাঁকুড়া জেলা থেকে তো এই সমস্ত পদে আবেদন করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডট বাঁকুড়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং সম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি যার সাইজ তিরিশ কেবি এবং সিগনেচার যার সাইজ দশ কেবি এছাড়াও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেপিজি ফরম্যাটে স্ক্যান করে এখানে আপনাকে আপলোড করতে হবে এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হবে আঠাশে সেপ্টেম্বর দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে একুশে অক্টোবর দু তারিখ পর্যন্ত এর পাশাপাশি আপনাদের এই সমস্ত পদে নিয়োগ করা হবে তিনটি ধাপে অর্থাৎ লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে এই সমস্ত পদে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ একুশে অক্টোবর দু বাইশ এবং আবেদন শুরু হবে আঠাশে সেপ্টেম্বর দু থেকে তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নিতে পারেন এবং আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে